নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া ব্লগ অ্যান্ড কুকিং এর পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। রেসিপিটি হলো ইলিশ পোলাও। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি রেসিপিটি তৈরি করছি। আপনারা সকলে আমার সঙ্গে থাকুন, আমি এটা কিভাবে তৈরি করি একদম সহজ উপায়ে আমি রেসিপিটি তৈরি করব, যাতে করে আপনারা করতে পারেন। আমি এখানে একটা ইলিশ মাছ নিয়েছি, তাতে হয়েছে 8 পিস। এই 8 পিস দিয়ে আমি আজকে ইলিশ পোলাও করব। আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটির ভিতর দিয়ে দিলাম 2 চামচের মতো টক দই। পড়তেছে না একদম আটা আছে, সামান্য পরিমাণে একটু জিরে বাটা 1/2 চামচের মতো দিয়েছি, 1 চামচ রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ মরিচের গুঁড়ি, 1 চামচ ধনের গুঁড়ি, 1 চামচ জিরের গুঁড়ি, 1 চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ি। এটা দিয়ে সুন্দর করে আমি একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে একটা মিহি পেস্ট হয়। এবার আমি 1/2 চামচের মতো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়েও সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার এই মশলাটা আমি মাছের গায়ে সুন্দর করে মেখে নেব। প্রত্যেকটা মাছের গায়ে আমি মশলাটা মেখে নেব। আপনারা কিভাবে করেন সেটা আমি জানি না, তবে একবার আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে খেতে। সমস্ত মাছের গায়ে আমার মশলাটা লাগানো হয়ে গেছে, এখন আমি একটা প্লেটের উপর রেখে দিলাম। আর যে বাকি মশলাটা ছিল আমি এবার উপর দিয়ে মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি। এবার আমি চুলোতে একটা প্যান নিয়েছি, প্যানের ভিতর পরিমাণ মতো তেল দিয়ে আমি এখন একটা ব্রেস্তা বানিয়ে নেব পেঁয়াজের। এই যে আমার ব্রেস্তাটা হয়ে গেছে, এখন এটা আমি তুলে নেব। আমি একদম সহজ উপায়ে দেখাচ্ছি, যাতে করে আপনাদের বেশি সময় লাগে এবং আপনারা তাড়াতাড়ি এটা করতে পারেন। এবার আমি আস্তে আস্তে করে সম্পূর্ণ মাছগুলো দিয়ে দেবো প্যানের ভিতর। মিডিয়াম টু লো আছে, চুলোর আঁচটা রাখতে হবে, তা না হলে নিচে থেকে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। এবার আমি যে মশলাটুকু ছিল বাকি মশলাটুকু উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি, 1 পিঠে আমার হয়ে গেছে, এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এই যে আমার উল্টানো হয়ে গেল, এখন আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রান্না করে নেব, যাতে করে মশলাটা সুন্দর মতো কষানো হয়ে যায়। এবার আমি আবারও একটু উল্টে দিচ্ছি, যেহেতু মশলাটা এর ভিতর বেশি নাড়াচাড়া করা যাবে না, তার জন্য আস্তে আস্তে করে মাছটা উল্টাতে হবে এবং মশলাটা যেটুকু থাকবে সেটুকুতে সেদ্ধ হয়ে যাবে, যেটুকু আঁচ লাগবে। এবার আমি আবারও 1 মিনিটের জন্য রান্না করে নেব। আমার ওপাশে ওটা হয়ে গেছে, আমি এক সাইডে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার আমি আর একটা কড়া নিয়েছি, কড়ার ভিতর দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, সুন্দর করে এটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। 1/2 চামচের মতো দিয়ে দিলাম আদা বাটা। আর এখানে আমি যে চালটা নিয়েছিলাম সুন্দর করে ধুয়ে আমি জল ঝরাতে রেখে দিয়েছিলাম, ওটা আর আপনাদের দেখানো হয়নি, যেহেতু সম্পূর্ণটা দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার আমি সুন্দর করে চালগুলো ভেজে নেব। চালগুলো যতটা বেশি ভাজা হবে ততটা কিন্তু পোলাও বেশি ভালো হবে। সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, যেহেতু আমি মাছের ভিতরেও লবণ দিয়েছি, এই জন্য এখানে আমি যতটুকু লাগবে আমি ততটুকুই দিয়েছি। এখানে আমি নিয়েছি 1 কেজি চাউল, তারপরে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিয়েও সুন্দর করে আমি একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা চেরা। আপনারা আস্তেও দিতে পারেন, তবে আমি একটু চিরে দিয়েছি যাতে করে একটু ঝাল ঝাল হয়। আবারও বলছি, আপনারা অবশ্যই পোলাও চালটা সুন্দর করে ভেজে নেবেন। এখানে আমি দিয়ে দিলাম যতটুকু চাল নিয়েছি তার ডাবল গরম জল দিয়ে দিচ্ছি।
গরম জল দিয়ে দিয়ে আমি সুন্দর করে এটা ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। এই যে আমি 5 মিনিট পরে ফিরে এলাম, দেখুন আমার ভাতটা হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, একদম মিডিয়াম টু লো আছে ভাতটা রান্না করে নিতে হবে, তাহলে ঝরঝরে হবে। এবার আমি উপর দিয়ে 3-4 চামচের মতো ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও খুব ভালো লাগে। আমি ঘিটা দিয়ে সুন্দর করে একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি উপর দিয়ে বেরেস্তাটা দিয়ে দিলাম। তারপর আমি মাছগুলো একে একে সাজিয়ে নেব ভাতের উপর। আমার সবগুলো মাছ সাজানো হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে মশলাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। আমি 10 মিনিট পর ফিরে এলাম, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আমি এখন পরিবেশন করে নিচ্ছি আমার আজকে ইলিশ পোলাও। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো রেসিপি সবার আগে আপনারা দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নেব। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার সকলকে।